নমস্কার বন্ধুরা, সুশোভনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাতে চলেছি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন গ্রেভি। তো এটি বানানোর জন্য আমি কাঠখোলায় 7টা শুকনো লঙ্কা এবং 12 থেকে 14টার মতো কাজু বাদাম এবং জিরে দিয়ে আমি ভালোভাবে এটাকে রোস্ট করে নিয়েছি। তারপর একটা মিক্সিং জারে এটিকে আমি দিয়ে দিলাম এবং এর সঙ্গে 1 চামচ পোস্ত নিয়েছি। আপনারা চাইলে পোস্তটা স্কিপ করে যেতে পারেন। এবং মিক্সিং জারে আমি এটাকে মিক্স করে নিয়েছি। দেখুন তো, একটা পেস্ট তো গরম কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। সরিষার তেল আমি এখানে ইউজ করেছি এবং কুচি কুচি করা রসুনগুলোকে দিয়ে দিলাম। রসুন এখানে 12 থেকে 14টার মতো রসুন দিলে হয়ে যাবে, আমি কুচি করে নিয়েছি। এবং পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আমি পেঁয়াজ বাটা 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি, বাটা বেটে নিয়েছি। আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যখন হয়ে আসবে ভাজাটা তখন আমি আদা দিয়ে দিলাম, প্রায় 2 চামচের মতো। তারপর অল্প সামান্য পরিমাণ নুন, 1 চামচ হলুদ, 1 স্বাদ অনুযায়ী লঙ্কা, যে যেমন লঙ্কা খেতে পছন্দ করে। আমি এখানে 500 গ্রাম চিকেন ইউজ করেছি। এবার এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। তো এটিকে ভালোভাবে আমি কষিয়ে নেব। যখন নিচে লেগে যাবে অল্প করে একটু জল দিয়ে দেব, তাহলে আর নিচে লেগে যাবে না। এবার অল্প করে আমি গরম মশলা দিয়ে দিলাম। আপনারা চাইলে গোলমরিচ গুঁড়োও দিতে পারেন। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আগে আমি অল্প লবণ দিয়েছিলাম, তো এটিকে ঢাকনা দিয়ে দিলাম। এবং ঢাকনা খুলে আমি টমেটো সস দিয়ে দিলাম 2 চামচ। আপনারা চাইলে একটা বড় টমেটাও ইউজ করতে পারেন। এবং দেখুন, যখন তেল বেরোতে শুরু করবে তখন আমি ঢাকনাটা খুলে নিলাম, একটু নেড়ে নিলাম। এবং ওই যে লঙ্কা এবং কাজু পোস্তর যে পেস্টটা দিয়ে দিলাম, যখন তেল বেরোতে শুরু করবে তারপরেই এটা আমি দিলাম। তো এটাকে ঢাকনা দিয়ে দিলাম লো ফ্লেমে। তো দেখুন ফুটে উঠেছে এবং আরও তেল বেরোতে শুরু করে দিয়েছে, কতটা লাল হয়ে গেছে গ্রেভিটা। তো আপনারা চাইলে এই রকম গ্রেভিও ইউজ করতে পারেন। একটু ঝোল চাইলে একটু ঝোল জলও দিতে পারেন। আমি অল্প জল ইউজ করলাম। তো আমি আবার চাপা দিয়ে দিলাম, একদম লো ফ্লেমে এটি ফুটবে কিছুক্ষণ সময়ের জন্য। 5 মিনিটের মতো আমি ফুটিয়েছি। তো ওপর থেকে আমি ধনে পাতা দিয়ে দিলাম, অল্প করে গরম মশলা দিয়ে দিলাম। তো আমার চিকেন গ্রেভি মশলা রেডি হয়ে গেছে। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আমার চিকেন গ্রেভি মশলা রেডি হয়ে গেছে। আজ এই পর্যন্ত, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। নমস্কার।